আমাদের মহিলাদের একটা প্রবণতা, মহিলা বললাম এই কারণেই যে মহিলারাই বেশিরভাগ এই কাজটি করে থাকে, এত ব্যস্ত থাকে সংসার এবং বাইরে একসঙ্গে সামাল দিতে গিয়ে আমরা নিজেদের ওপর তো সবসময় একটা অত্যাচার করেই থাকি, সেটা আমরাও জানি আমাদের বাড়ির লোকজনও জানে। কিন্তু আমাদের একটু মনে হয় সচেতন হওয়া উচিত, আমাদের এই সময়ের অভাবে আমরা অনেক সময় ব্রেকফাস্টটা করিই না, খালি পেটে অনেকক্ষণ থাকি এবং যার জন্য আমাদের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়। সেগুলো কি হতে পারে, মানে খালি পেটে থাকাটা আমাদের পক্ষে কতটা ক্ষতিকারক, সেই বিষয়টা নিয়ে আজকে বলবো। কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি খালি পেটে আমাদের থাকাটা কতটা ক্ষতিকারক এবং আমাদের খাওয়ার নিয়মটা কি। প্রথমেই বলি খালি পেটে থাকার কারণেই কিন্তু আপনার পেটে গ্যাস তৈরি হয়, যে কারণে আমাদের সবসময় গলা বুক জ্বালা করে, মানে পেটের যন্ত্রণা হয়, গ্যাসের একটা সমস্যা হয়। এছাড়া আপনি যদি বহুক্ষণ খালি পেটে থাকেন তাহলে পিত্তথলি থেকে পিত্ত রস বের হয়, যেটা পাকস্থলিতে গিয়ে আলসার তৈরি করে, গ্যাস্ট্রিক আলসার তৈরি করতে পারে, এই ধরনের কঠিন রোগ হতে পারে। এছাড়া আপনার গলব্লাডারের সমস্যা হতে পারে, যার জন্য আপনার রক্তে গ্লুকোজ সরবরাহটা ঠিক থাকবে না, ফলে আপনার লিভার এফেক্টেড হবে। বিশেষ করে মহিলাদের এটা বেশি দেখা যায়, আক্রান্তটা বেশি হয়, কারণ ওই যে বললাম মহিলারা নিজেদের কথা একেবারে মাথায় রাখে না, সংসারকে ভালো রাখতে গিয়ে, সংসারের সকলের মুখে হাসি ফোটাতে গিয়ে তারাই এফেক্টেড হন বেশি। সে কারণেই বলছি যে এইটা কিন্তু করা যাবে না। এছাড়াও আরো সমস্যা আছে, সেগুলো এবার বলি। এবার বলি যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হন তাহলে কিন্তু বেশিক্ষণ খালি পেটে থাকা কোনোভাবেই চলবে না, মারাত্মক ক্ষতি হতে পারে। আপনার সুগার যে লেভেলটা সেটা কমে যেতে পারে, রক্তে গ্লুকোজটা কমে যাচ্ছে, তো খালি পেটে থাকলে বলেই দিলাম প্রথমেই, রক্তে যখনই গ্লুকোজটা কমে যাচ্ছে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন। সেই সঙ্গে সুগার যে লেভেলটা সেটা যদি গণ্ডগোল হয় আপনার নানা রকম সমস্যা দেখা দিতে পারে, বা কমে গেলে, লেভেল কমে গেলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। কিরকম, যেমন ধরুন মুখ দিয়ে গ্যাস বেরোতে পারে, এই ধরনের নানা রকম সমস্যা কিন্তু হতে পারে। সুতরাং সুগারের পেশেন্টদের কখনোই বেশিক্ষণ ধরে খালি পেটে থাকা চলবে না। সেই সঙ্গে শুধু সুগার পেশেন্টই কেন বলবো, হার্টের পেশেন্ট যারা রয়েছেন, সিরোসিস অফ লিভার এই ধরনের কোনো সমস্যায় যারা রয়েছেন, কিডনির পেশেন্ট যারা রয়েছেন, তাদের কিন্তু নিয়ম করে সময় মতো খাবারটা খেতে হবে। অনিয়ম করলে কিন্তু তাদের রোগ শুধু নয় পাশাপাশি অনেক সমস্যাও বেড়ে যেতে পারে। সে কারণে এই ধরনের রোগীরা কিন্তু কোনোভাবেই খালি পেটে থাকবেন না। এবার বলি যে প্রত্যেক মানুষেরই তো একটা নিয়ম আছে, খাওয়ারেরও কিন্তু একটা নিয়ম আছে, প্রত্যেক জিনিসের মতোই। খাওয়ারের নিয়মটা কি, একটা প্রাপ্তবয়স্ক মানুষের চারবার কিন্তু দিনে খেতেই হবে, অর্থাৎ সকালে, দুপুরে, সন্ধ্যাতে এবং রাত্রিরে। এর থেকে কিন্তু অন্যথা করলে চলবে না। এর মাঝখানে যদি আপনার কোনো খিদে পাই তাহলে ফল জাতীয় খাদ্য আপনি খেতেই পারেন। আর সকাল আর দুপুরের খাওয়াটা একটু ভারী খেতে হবে, সন্ধ্যের পর থেকে ক্রমশ সেটা কিন্তু কমাতে হবে পরিমাণটা। এইভাবে যদি আপনি চলতে পারেন আপনার শরীরটা ঠিক থাকবে, ফিট থাকবে। আর এই প্রত্যেকটা খাওয়ার মধ্যে 4-5 ঘন্টা গ্যাপ রাখতে হবে। এবার আপনি বলবেন আমি কি খাবো, কি খেলে শরীর সুস্থ থাকবে, বা কতটা পরিমাণ খাবো, কি খাবো বলবো না, কতটা পরিমাণ খাবো, সেটা দেখুন আপনার শরীরের গঠনের ওপর নির্ভর করবে, আপনার ওজন, আপনার উচ্চতা, শারীরিক গঠন সব কিছুর ওপর নির্ভর করবে। সেই জন্য কিন্তু আপনাকে চিকিৎসকের কাছে বা কোনো ডায়েটিশিয়ানের কাছে অবশ্যই যেতে হবে, গিয়ে ডায়েটটা করতে হবে, মানে ডায়েট চার্ট করতে হবে একটা, যে আপনি কত পরিমাণ খেতে পারবেন, যে কোনো খাবারই আপনার পরিমাণটা কতটা হবে, তিনি একমাত্র আপনাকে সেটা বলে দিতে পারে। এবার বলি যে খাওয়ার টাইমটা কিন্তু ঠিক মতো ঘড়ি ধরে মেনটেন করতে হবে। সেটা কিভাবে আপনি, মানে মোটামুটি আমরা যেটা জেনে আছি বা জানি সেটা একটু শেয়ার করি। 7টা সকাল 7টা থেকে 8টার মধ্যে ব্রেকফাস্ট করতে হবে, আবার 12টা থেকে 1টার মধ্যে দুপুরের খাবার খেতে হবে, সন্ধ্যে 5টা থেকে 6টার মধ্যে সন্ধ্যেবেলার খাওয়া খেতে হবে, রাত্রিবেলা 9টা থেকে 10টার মধ্যে রাত্রির খাবার খেতে হবে। এবার ধরুন আপনি সকালেরটা খেলেন না, একেবারে ডাইরেক্ট দুপুরে ঢুকে গেলেন,
তাহলে আপনার অ্যাসিড হতে পারে শরীরে এবং আপনার শক্তি উৎপাদন কম হবে, ফলে আপনার কর্মক্ষমতা কমে যাবে, এনার্জি লেভেলটা আপনার কমে যাবে। এই সমস্যাটা কিন্তু দেখা দেবে আপাত দৃষ্টিতে। এছাড়া তো বললামই কি কি সমস্যা আপনার হতে পারে, সে কারণে এটা করবেন না। আর রাতের খাওয়াটা যদিও 9টা থেকে 10টার মধ্যে, কেন বললাম, আমরা সাধারণত 9টা থেকে 10টার মধ্যে তবু মেনটেন করতে পারবো, কিন্তু আগেকার দিনে সাহেবদের যে সিস্টেমটা ছিল সেটা কিন্তু ওরা 8টার মধ্যেই খাওয়ারটা খেয়ে নিত, ডিনারটা 8টার মধ্যেই সেরে নিত। এইটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সুস্থ একটা শরীরের অধিকারী হবেন, এটা বলা যেতেই পারে। এবার কিছু সতর্কতা বলি। ধরুন আপনার ব্যস্ততা এতটাই ছিল আপনি সকালের খাবারটা খেতে পারলেন না। সকালের খাবারটা অবশ্যই খাওয়া জরুরি, যদি একান্ত কিছু করে উঠতে না পারেন সেক্ষেত্রে এক গ্লাস দুধ অন্তত খান। আচ্ছা, ধরে নিলাম সেটাও আপনি খেতে পারলেন না প্রচন্ড ব্যস্ততার জন্য, তাহলে কিন্তু দুপুরের খাওয়ায় কোনো তৈলাক্ত খাদ্য আপনি খেতে পারবেন না, সেটা আপনার শরীরকে ক্ষতি করবে। আপনি যদি কর্মরতা হন বা কর্মরত হন, অবশ্যই সকলেই আমরা এখন তাই, ব্যাগে করে কিন্তু বিস্কিট কুকিজ এই জাতীয় খাদ্য নিয়ে যেতে হবে, সেগুলো আপনি খেতে পারেন। প্রত্যেক দিন একটা করে অবশ্যই ফল খাওয়ার চেষ্টা করবেন। আর রাতে কোনোভাবেই কোনো ভারী খাওয়া খাবেন না, হালকা খাবার খাবেন। তাহলে বোঝাই গেল যদি একান্ত কিছুই করতে না পারেন তাহলে সকালবেলা অন্তত পক্ষে এক গ্লাস দুধ খাবেন। যাদের দুধের সমস্যা আছে তারা অবশ্যই দুধ খাবেন না, অন্য কিছু খাবেন, কিন্তু এই ধরনের কোনো ড্রিঙ্ক খেয়ে নেবেন, মানে শরবত খেয়ে নেবেন, ফলের শরবত খেতে পারেন, এইটা করতে হবে। যদি সেটাও না পারেন তাহলে দুপুরে কিন্তু কোনো তৈলাক্ত খাদ্য খাওয়া চলবে না, হালকা খাবার খেতে হবে, স্পাইসি খাওয়া চলবে না। ফল প্রত্যেক দিন খেতে হবে, সেই সঙ্গে জল তো পরিমাণ মতো অবশ্যই খেতে হবে, আর ব্যাগে সবসময় বিস্কিট এবং কুকিজ এই জাতীয় খাদ্যগুলো রাখতে হবে। আর রাতের খাওয়া সবসময় হালকা করতে হয়, এক্ষেত্রেও তাই হালকা খেতে হবে, বিশেষ করে যাদের ওষুধ চলছে বিভিন্ন রোগের কারণে, তাদের কিন্তু এই বিষয়গুলো অবশ্যই মানা উচিত, চিকিৎসকের মত অনুযায়ী তাদের নিয়মটা কিন্তু অবশ্যই মেনটেন করা উচিত, কোনোভাবেই কিন্তু গন্ডগোল করা চলবে না। তাহলে আজকের ভিডিও থেকে জানা গেল যে খালি পেটে থাকলে আমাদের কি কি সমস্যা হতে পারে, খালি পেটে থাকার ফল কি হতে পারে, এবং সেই সঙ্গে আমরা কখন কখন নিয়মটা কি, কখন কখন খাবো, টাইমটা সঠিক টাইমটা কি, এবং সেই সঙ্গে আমাদের খাদ্য খাবারের জন্য যে সতর্কতা রয়েছে সেটাই বা কি কি জানলাম। সুতরাং আজকের ভিডিওটি নিশ্চয়ই আমাদের প্রত্যেকের জন্যই খুব উপকারী। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজেকে অবশ্যই সুস্থ রাখার জন্য খালি পেটে একদম থাকবেন না। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।